আমরা লেবাননে ছিলাম এক বছর আগে থেকে, আমরা আউটপাসে আমরা নাম দিয়ে রাখছি, সব কিছু করে রাখছি আমাদের এই নতুন দূতাবাস শারজাহ, আমাদের বাংলাদেশ একটা কার্গো বিমানে আমাদের আজকে দূতাবাস লেবানন থেকে ছেড়ে দিয়েছে। আর এমনকি অনেক অসহায় লেবাননে মানুষ বাদবিনে আছে, দেখ বুঝছে নেই অনেক দেখা নাই কাম নাই খেতে পাই না। লেবাননে গত 10 বছর ইকোনমিক ক্রাইসিস, অর্থনৈতিক সংকটটা চলতেছে, মানে টাকার মান অনেক কমে গেছে, আর লেবানিজ টাকা বাংলাদেশে যাবে না, কোনো দেশে যাবে না, ওদের টাকা কনভার্ট করে ডলার করে নিতে হয়। তো আমরা আমাদেরকে তো আগে ডলার করে নেওয়া গেছে, আপনার $1 নেওয়া গেছে ওই দেশের 1,500 টাকা, মানে দেশ টাকা আমরা বলি 1,500 টাকা আর কি। এখন ওটা $1 করতে আপনার 8 টাকা 8.5 টাকা লাগে, অনেক বেড়ে গেছে আর কি। দূতাবাস আমাদেরকে আগের হিসাবে ওই টিকিটের টাকাটা ফেরত দিচ্ছে, যদি বিমান বাহিনীর মাধ্যমে আসছে টিকিটের টাকাটা রাখবে, কিন্তু আগের হিসাবে ফেরত দিচ্ছে, কিন্তু আগের হিসাবে ফেরত দিলে ওইটা এখন মাত্র আপনার $50 বা কিছু বেশি। আচ্ছা, আপনারা জানেন যে অতি সম্প্রতি লেবাননে একটি দুর্ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে ঠিক আছে বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের তত্ত্বাবধানে অতি দ্রুত আমরা একটি C-130J বিমানের মাধ্যমে আমরা লেবানন গমন করি। আপনারা তো অবগত আছেন যে গত 9 অগস্ট আমরা রাতের বেলা সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করে প্রায় 13 টন বিভিন্ন প্রকার চিকিৎসা সামগ্রী এবং বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, যা এই মুহূর্তে লেবাননে খুবই প্রয়োজন, তা নিয়ে এবং আমাদের একটি বিমান, আমাদের বাংলাদেশ নৌবাহিনীরও একটা জাহাজ ওখানে আছে যা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, তার কিছু যন্ত্রপাতি যা খুব দরকার, এই সকল জিনিস প্রস্তুতি সম্পন্ন করে আমরা 9 অগস্ট রাতে লেবাননের উদ্দেশ্যে গমন করি। ওখানে আমাদের কিছু প্রবাসী ওখানে আটকে ছিলেন, আপনারা জানেন যে করোনার কারণে বিভিন্ন ধরনের এখন আকাশপথে উড্ডয়ন বেশ কষ্টকর, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আমাদের ওখানকার আমাদের বিমান বাহিনীর প্রধানের নির্দেশনা এবং আমাদের দূতাবাসের বিভিন্ন পরিচালনা এবং সুষ্ঠুভাবে পরিচালনা করে আমরা আমাদের প্রায় 71 জন প্রবাসীকে আমাদের সাথে ওই একইভাবে একই রাতের মধ্যে আমরা আজকে নিয়ে এসেছি। তারাও আমাদের সাথে আসতে পেরে খুবই খুশি এবং এটাও আমাদের একটি বড় অবদান, আমরা ওদেরকে এই ব্যাপারে সাহায্য করতে পেরেছি। বাবাকে নিতে আসছো? বাবা কোথায়?